আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার আবারও নতুন আর একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটা ভিডিও বিশেষ করে যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ সবার বাসায় কিন্তু একটা বেসিন থাকে সেটা রান্নাঘরে হোক অথবা ডাইনিং রুমে হোক অথবা বাথরুমে হোক সেই বেসিনটা কিন্তু কিছুদিন পরে একটা লাল লাল দাগ পড়ে যায় বিশেষ করে পানির দাগটা পড়ে যায় যাদের বাসায় পানিতে আয়রন আছে তাদের বেসিনটা কিন্তু আরও বেশি লাল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আমরা চাইলেও এত সহজে পরিষ্কার করতে পারি না মাঝরে দিয়ে অনেক কিছু দিয়ে ঘষা ঘষি করতে গেলে হয়তো বা দাগ পরে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এই ভয়টা পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা ওইটা দিয়েও পরিষ্কার করতে পারি না আজকাল মাপতে মাঝে এরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি কোনো কিছু ছাড়াই কীভাবে বেসিং পরিষ্কার করবেন যত কঠিন দাগই হোক না কেন কোনো ঘষা মাজা ছাড়াই কোনো সাবান সোডা ব্লিচিং পাউডার কোনো কিছু ছাড়াই কীভাবে আপনারা বেসিন পরিষ্কার করবেন এতে করে রকম কোনো ঘষা মাজাও করতে হবে না এবং কোনো কিছু অপচয়ও করতে হবে না দেখতেই পাচ্ছেন আমি আপনাদের মাঝে যে বেসিনটা দেখাচ্ছি এটা কতটা ময়লা এবং কতটা দাগযুক্ত এটা কিন্তু আমি অনেকদিন দিন ব্যবহার করি না কারণ এটা আমার সাইডের একটা বাথরুমের বেসিন এটা আমার ব্যবহার করার দরকার হয় না এক্ষেত্রে দেখা গিয়েছে যে এটা অনেক বেশি দাগ পড়ে গিয়েছে বিশেষ করে পানির দাগটা অনেক বেশি পড়ে গিয়েছে এই দাগটাই কিন্তু বেসিংয়ে বেশি পড়ে এই দাগটা উঠানোই কিন্তু বেশি কঠিন মনে হয় তো এই দাগটা কিন্তু সরাসরি আপনাদের মাঝে প্রমাণ সহ দেখিয়ে দেব কোনোরকম পরিশ্রম ছাড়াই সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে বেসিং পয়সা করতে পারেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন বেসিনটা পরিষ্কার করার জন্য আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিরিজ কাগজ এই কাগজ তো সবাই চিনে থাকেন আমার বিশ্বাস এই কাগজটা সবার বাসায় থাকে যে কোনো মরিচা দূর করার জন্য কিন্তু আমরা এই কাগজটা ব্যবহার করে থাকি আর এই কাগজটা যে কোনো দোকানে কিনতে পাবেন খুবই অল্প টাকায় অনেকটা পরিমাণ কিনতে পারবেন কিছুটা পরিমাণ কিনে রাখবেন অনেক কাজে লাগবে এই কাগজটা দিয়েই কিন্তু বেসিনটা পরিষ্কার করবো এত সহজে পরিষ্কার হবে আমি বলছি আপনি একবার হলো যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এখানে আমি কোনো কিছুই লাগাবো না জাস্ট এরকম একটা টুকরো হলেই কিন্তু পুরো বেসিং পরিষ্কার হয়ে যাবে এরকম ছোট্ট একটা টুকরোই কিন্তু যত বড় বেসিংই হোক না কেন এতটুকু কাগজ দিয়ে কিন্তু যথেষ্ট তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পুরো বেসিংটা আমি একটু ভিজিয়ে নিব যেহেতু শুকনো পরে আছে এটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি না সেক্ষেত্রে আমি পুরোপুরি একটু ভিজিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু সময় ভিজিয়ে রেখেও দিতে পারেন যদি আরও বেশি কড়া দাগ থাকে উপর উপর ময়লা থাকে সেই ময়লাগুলো নরম হয়ে যাওয়াতে আপনি একটু ভিজিয়ে রেখে দিতে পারেন তাই ভিজিয়ে রেখে দিব না জাস্ট আমি এই মুহূর্তে একটু ভিজিয়ে নেব এতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বেসিনটা ভিজে না হয়ে গিয়েছে তারপর আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে থালা বাসন পরিষ্কার যে আমরা ওয়াশটা ব্যবহার করি সেইটা যে কোনো ওয়াশ দিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি আর কিছুই ব্যবহার করব না আমি এই কাগজটা দিয়েই একটু ঘষা দিয়ে দিচ্ছি খুবই আলতো করে আমি ঘষা দিয়ে দিচ্ছি আপনার আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কত আলতোভাবে ঘষা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বেসিংয়ের পুরো দাগটাই উঠে যাচ্ছে আমার বেসিংটা কতটা ময়লা এবং কতটা দাগযুক্ত আপনাদের হয়তো বলে বোঝাতে হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন তো যেখানে একটু বেশি দাগ সেখানে আমি একটু বেশি করে ঘষা দিয়ে দিচ্ছি আর যেখানে একটু অল্প দাগ সেখানে আমি একটু অল্প করে ঘষা দিয়ে দিচ্ছি অনেকেই বলতে পারেন যে সিরিষ কাগজ দিয়ে হয়তো বা বেশি দাগ পড়ে যাবে একদম না শিরিষ কাগজ দিয়ে কিন্তু কোনো কিছুতে দাগ পরা কোনোভাবেই সম্ভব না আমি যেভাবে পরিষ্কার করছি আপনারা এভাবেই পরিষ্কার করবেন তো এখানে দেখুন অনেক বেশি দাগ পড়েছে এবং কত কঠিন দাগ পড়েছে এখানেও আমি আলতো করে ঘষা দিয়ে দিচ্ছি এতে করেই কিন্তু এই দাগটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো পানির দাগ না এটা একটা সিমেন্টের দাগ এই সিমেন্টের দাগটাও কিন্তু এই কাগজ দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে তা আমি একইভাবে কিন্তু ভিতরের পুরো জায়গাটা ঘষে নেব দেখুন এই জায়গাটাতে যেহেতু পানিটা একটু বেশি পড়ে ট্যাপের এইখানে কিন্তু দাগটা অনেক বেশি পড়ে যেহেতু ট্যাপটা স্টিলের হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গাটার লাল দাগটা একটু বেশি পড়ে থাকে সেই দাগটাও কিন্তু আপনি কাগজ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন হাত থেকে লক্ষ্য করুন দেখুন এই দাগটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা চাইলে হাতে একটা গ্লাস পরে নিতে পারেন এতে করে আরও বেশি সুবিধা হবে তো বেসিংয়ের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কাগজ চেঞ্জ করে নিয়েছি মানে নতুন আমি আরও একটা টুকরো কাগজ নিয়েছি বেসিংয়ের যে ট্যাপটা আছে সেটা পরিষ্কার করার জন্য আমি ওইটা দিয়ে এই ট্যাপটা পরিষ্কার করছি না যেহেতু এটা আমি ভিতরটা পরিষ্কার করেছি বেসিংয়ে সেই জন্য আমি এখানে ছোটো আর একটা টুকরো নিয়েছি মানে এই ট্যাপটা পরিষ্কার করার জন্য এটা দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি ট্যাপের উপরে যে পানির দাগটা আছে সেটাও দেখুন খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানেও কিন্তু পানির দাগ পরে যেহেতু পানির ছিটা পরে পানির ছিটা পড়লে কিন্তু দাগটা পড়ে যায় তাই পুরো বেসিংটা কিন্তু জাস্ট ছোট্ট একটা টুকরো শিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি এখন আমি নর্মাল দিয়ে কিন্তু ক্লিন করি না এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে আর যখন পানি দিয়ে ক্লিন করে দেখাবো তখন আপনারা সবাই চমকে উঠবেন কত সুন্দর পরিষ্কার হয় তো এখন আমি এটা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার হয়তো আর বলে বুঝাতে হবে না এতক্ষণে আপনারা অনেকটাই বুঝে গিয়েছেন যে আমার বেসিংটা প্রথমে কেমন দেখেছিলেন এবং কীরকম কালার ছিল উপরে কিন্তু পুরো লাল লাল হয়েছিলো সেই বেসিংটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এবং এই ট্যাপের যে গোড়াটা আছে এখানেও কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল যেহেতু এটা স্টিলের এটার জন্য কিন্তু ওইখানে আরও বেশি মরিচার দাগ পরে এবং পানির দাগটা একসঙ্গে অনেক বেশি লাল হয়ে যায় সেক্ষেত্রে পুরো দাগটাই কিন্তু উঠে গিয়েছে এখন দেখুন যারা আমার ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন পুরোপুরি তারাই বুঝতে পারবেন এটা কতটা উন্নতি হয়েছে আমার আর বলে বোঝাতে হবে না এমনকি পানির যে ট্যাপটা সেটাও কিন্তু অনেক বেশি দাগযুক্ত ছিল আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম সেই ট্যাপটাও কিন্তু একদম নতুনের মতো ঝকঝকা পরিষ্কার হয়ে গিয়েছে এতে করে কিন্তু আপনার কোনো কিছুই ব্যবহার করতে হয়নি কোনো ঘষা মাজাও করতে হয়নি ফু দিয়ে পরিষ্কার করার মতোই কিন্তু একটা সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনার ফলো করলে কয়েকটা বেসিং এবং যত বেশি ময়লা আলা বেচিং হোক না কেন খুব সহজে পয়সা করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি উপকারে আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে কারণ সবার বাসায় যেহেতু বেচিং থাকে সেক্ষেত্রে এই সমস্যা সবার হতেই পারে আর সবার বাসায় পানির আয়নও থাকে আয়নের জন্য কিন্তু বেচিংয়ের দাগটা আরও বেশি পড়ে সবাই বাসায় ট্রাই করবেন আর যে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ